वेलकम टू कलर्स फाइन आर्ट्स एकेडमी। तो आज के আমরা শিখব কিভাবে ওয়াটারমেলন বানাতে হয়। তো ওয়াটারমেলন বানানোর জন্য আমাদেরকে ফার্স্ট একটা বড় সার্কেল বানিয়ে নিতে হবে। ফার্স্ট আমরা একটা সার্কেল বানিয়ে নিলাম, তারপর এইভাবে একটা লাইন স্ট্রেট লাইন দিব, স্ট্রেট না সরি অল্প তেরা হবে লাইনটা, তারপর এইভাবে একটা কার্ভ লাইন দিব। এখান থেকে এখানে লাগিয়ে দিব কার্ভ লাইনটা। তো আমরা ফার্স্ট একটা কার্ভ লাইন বানিয়ে নিয়েছি, তারপর আমরা আরেকটা কার্ভ লাইন বানাতে হবে এভাবে। এবার নিয়ে এখানে দু লাগাতে হবে। তো এভাবে আমরা একটা কার্ভ লাইন বানিয়ে এত অব্দি লাগিয়ে দিয়েছি, তারপর ভিতরে আমরা আরেকটা কার্ভ লাইন বানাতে হবে এখান থেকে এখানে অব্দি। তো এভাবে আমরা একটা কার্ভ লাইন বানিয়ে এখানে লাগিয়ে দিয়েছি, তারপর আমরা এখানে ওটা সিট বানিয়ে দিব এভাবে। এভাবে আমরা পুরো ওয়াটারমেলনটা সিট বানিয়ে দিই। আমরা এভাবে বাকি সিটগুলো বানিয়ে নিলাম, তারপরে এখান থেকে আমাদের এভাবে বানাতে হবে। বানিয়ে নিলাম আমরা, তারপরে এভাবে আমাদের স্ট্রাইপ বানাতে হবে। এই সাইডে আমরা আরো এভাবে বানিয়ে নিব, এই সাইডে বানাবো এভাবে। এভাবে আমরা পুরো ওয়াটারমেলনটাতে বানিয়ে নিব। এই সাইডটা এভাবে কার্ভ হবে আর এই সাইডটা এভাবে কার্ভ হবে। তো এভাবে আমরা স্ট্রাইপ স্ট্রাইপ বানিয়ে নিয়েছি। এবার আমরা ব্ল্যাক দিয়ে আউটলাইন করে দিব এভাবে। পুরো ওয়াটারমেলনটাকে আমরা ব্ল্যাক দিয়ে আউটলাইন করে দিব। তো এভাবে আমরা ব্ল্যাক দিয়ে আউটলাইন করা হয়ে গেছে। তারপরে আমরা সিডগুলোতে ব্ল্যাক কালার করে দিব, পুরো সব সিডগুলোতে। তারপরে আমরা ব্ল্যাক দিয়ে সিডগুলোতে কালার করে দিয়েছি। এবার আমরা এখানে লাইট গ্রিন আর ডার্ক গ্রিন দিয়ে করবো। একটাতে লাইট গ্রিন, নেক্সটটাতে ডিপ গ্রিন, তারপরে আবার লাইট গ্রিন, আবার ডিপ গ্রিন, এভাবে। তারপরে আমরা ডার্ক গ্রিন আর লাইট গ্রিন ইউজ করে পুরো ওয়াটারমেলনটা কালার করে নিয়েছি। এবার আমরা এখানে ডার্ক গ্রিন করে দিব। এখানে আমরা ডার্ক গ্রিন কালার করে দিয়েছি, এবার এখানে আমরা হালকা করে লাইট গ্রিন কালার করে দিব, একদম লাইট করে। তো আমরা এখানে লাইট গ্রিন কালার করে দিয়েছি একদম লাইট করে, তারপর আমরা এখানে ডার্ক গ্রিন কালার করে দিব। তো আমরা ডার্ক গ্রিন কালার করা হয়ে গেছে। এবার আমরা এখানে রোজ পিঙ্ক কালার করে দিব। তো আমাদের রোজ পিঙ্ক কালার করা হয়ে গেছে, আমাদের ওয়াটারমেলন কমপ্লিট। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।